আসসালামু আলাইকুম বন্ধুরা, পার্বত্য উপজেলা ক্যাম্পাস পরিচিতি পর্বে খাগড়াছড়ির গুইমারা উপজেলা দেখাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন রামগড় থেকে গুইমারা এসে পৌঁছেছি। এটা হলো গুইমারা, এটা হচ্ছে টেম্পু স্ট্যান্ড। এখান থেকে এইদিকে হচ্ছে গুইমারা মেইন রোড, ভিতরে আমরা এখন গুইমারা উপজেলা পরিষদে যাব। এই যে গুইমারা আর্মি ক্যাম্প থেকে রোড থেকে এদিকে আসলে এইভাবে আপনার গুইমারার স্টপিজটা এদিকে চলে গেছে, গুইমারা মেইন রোডটা আর বাজারটা এদিকে ঢুকছে বন্ধুরা। এদিকে হচ্ছে গুইমারা বাজারের রোড, এই বাজারের রোডের ভিতর দিয়েই গুইমারা উপজেলা পরিষদের সামনে যেতে হয়। এটা হচ্ছে গুইমারার স্বাস্থ্য পরিবার কেন্দ্র গুইমারা, আর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, এইভাবে রোড আছে। এখান দিয়ে গুইমা ওদিক থেকে আইসা, গুইমারার ওদিক থেকে আছে সরকারি প্রাইমারি স্কুল, এই পথ দিয়ে এইভাবে গুইমারার এই সিনারি টাইপ দেখতে পারেন। এই গুইমারার বাজারের দিকে চলে গেছে বন্ধুরা। এই হলো গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। আজকে 16 ডিসেম্বর বিজয় দিবসে এটা সাজানো হয়েছে। এখানে আপনারা আসতে গুইমারা এটা একটু ভিতরে রোড থেকে অনেকটা ভিতরে, বাজারের ভিতর দিয়ে হেঁটে এখানে আসতে হবে। এরকম দেখতে পাবেন আসলে এই রাস্তাটা, এভাবে এসেছে গিয়ে সোজা এরকমভাবে নিচে নেমে গিয়েছে, অনেক নিচে নেমে গিয়েছে আসলে দেখতে পাচ্ছেন ওই যে বাজার নিচে। আর এখানে এখানে হচ্ছে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। এটা খুঁজে নিতে আমার একটু কষ্ট হয়েছে, আপনারা আসলে দেখতে পাবেন। এইভাবে এই পাশে লেখা আছে ঘোষবাড়ি, একটা ভদ্রলোকের বাড়ি, খুব ফুল বাগান টাগান আছে, খুবই আনকমন একটা জায়গা। হঠাৎ করে এত বড় একটা সরকারি অফিস খুব সিমসাম নর্মালভাবে এখানে আছে। যাক, আমরা এই পর্যন্ত আসলাম, এই জন্য আমরা একটু ভিডিও করে রাখলাম। আপনারা আসলে গুইমারাতে এটা খুঁজে নিতে হবে, অন্যান্য থানা সদরের মতো এখানে এত সহজভাবে আসা যায় না, একটু মানে স্পেসটাও একটু কম, এরকমভাবে হবে। আমরা এরপরে এদিকে আর যাচ্ছি না, ভিতরের দিকে যাব। এখানে সাজানো হয়েছে শহীদদের উদ্দেশ্যে সম্মাননা দেওয়া হয়েছে। তো আমরা এই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় গুইমারা খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।